আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে নফল সালাতের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা রাখি আপনারা শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনবেন এবং আল্লাহ আপনাদেরকে অশেষ সওয়াবের অধিকারী করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। নফল সালাতের ফজিলত। অযু করে দু রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং পরকালে বড় লাভবান হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। সূরা বাকারা আয়াত 45। অন্যত্র মহান আল্লাহ তাআলা তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও, আল্লাহ ধৈর্যশীল লোকদের সাথে থাকেন। সূরা বাকারা আয়াত 153। ধৈর্য ও নফল সালাত এই দুটি এমন জিনিস যা দ্বারা মানুষ যে কোনো সাফল্য লাভ করতে পারে, নিজেকে অত্যন্ত দৃঢ় ও মজবুত করতে পারে, সত্য ও পুণ্যের পথে চলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ইওয়ালমুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। এর দ্বারা প্রমাণিত হয় যে যারা আল্লাহর ভয় ভীতি নিয়ে একনিষ্ঠভাবে উজু করে সালাত আদায় করে তারা অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত থাকবে বলে আশা করা যায়। আল্লাহ তাআলা আরো বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সেসব মুমিন সফল হল যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করল। সূরা মুমিনুন আয়াত 1 ও 2। আল্লাহর নিকট ক্ষমা পাওয়ার আশায় দু রাকাত সালাত আদায় করে ক্ষমা প্রার্থনা করা ভালো। গুনাহ করার পর এইভাবে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর যারা যখন কোনো গুনাহের কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে তখন তারা আল্লাহকে ডাকে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা আলী ইমরান আয়াত 135। এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন। হাদিসে স্পষ্টভাবে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح له سائر عمله وان فسدت فسد سائر عمله। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমলই বাতিল হবে। সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার 598। যায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভুল না করে মনোযোগ সহকারে দু রাকাত সালাত আদায় করল আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আহমদ শরীফ হাদিস সহি। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সালাত কবুল হওয়ার জন্য তিনটি কাজ সুন্দর হওয়া জরুরি। এক, অজু। অজু সুন্দর না হলে সালাত কবুল হবে না। দুই, রুকু যথাযথভাবে পূর্ণ না হলে সালাত কবুল হবে না। তিন, সিজদা যথাযথ পূর্ণ না হলে সালাত কবুল হবে না।
আর সালাত কবুল না হলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, অতঃপর সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে আল্লাহর জিকির করল, অতঃপর দুরাকাত সালাত আদায় করল, তাহলে তার হজ ও উমরা পালনের পূর্ণ নেকি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি তিনবার উচ্চারণ করেছেন, সিলসিলায় সহিহা। অত্র হাদিস থেকে বোঝা যায় যে যারা ফজরের সালাত আদায়ের পর সেখানে বসে থেকে আল্লাহর জিকির করবে এবং সূর্যোদয়ের পর দুরাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাকে এত সওয়াব দিবেন বৈধ পন্থায় হজ ও উমরা করে যত সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাশতের চার রাকাত সালাত আদায় করে এবং জোহরের পূর্বে চার রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করা হয়। সিলসিলাই সহিহা, হাদিস 745।